নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত আপনাদের সামনে বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ। আর এই গাছটির উপর আমি আজ থেকে মোটামুটি 2 মাস আগে কাজ করেছিলাম। তো পুনরায় আজকে গাছটির উপর কাজ করব। কাজ করার পরে কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা, যেগুলো বেড়ে যাচ্ছে বা লম্বা হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে ছেঁটে একটা শেপ দিব। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার সেই কামিনী গাছ, আর কামিনী গাছের মধ্যে ফুলে কুড়িয়ে চলে এসে। তো যেগুলো আনওয়ান্টেড বা যেগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে বন্ধুরা, সেই সব ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিব। আর এই গাছটির আগের যে ভিডিওটি আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে বা আই বোটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে এর আগে গাছটির উপর আমি কী ধরনের কাজ করেছিলাম। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম যদি জিজ্ঞাসা থাকে বা পরামর্শ থাকে, তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই বনসাই নিয়ে আর কিছু যদি জানতে চান তাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিন আমি কীভাবে কাজ করি আর কীভাবে আপনারা সহজে একটা বনসাই তৈরি করতে পারবেন আপনার ছাদ বাগানে। তো এইসব ভিডিওগুলোকে দেখার জন্য বা পাওয়ার জন্য বা জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো ওনারা দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। বন্ধুরা কেমন লাগলো আমার এই কাজগুলো বা আমি যে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো আপনাদের কেমন লাগছে, তা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাকে উৎসাহ দেয় এভাবে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুর কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে কোনো কাজে আসছে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো রকম জিজ্ঞাসা পরামর্শ যদি দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই।